আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই তানজিন কিচেন। আর আজকে আমি আপনাদের বাসায় খুব কম ইনগ্রিডিয়েন্টসে সয়া সস তৈরি করে দেখাবো। আর সয়া সসটা মূলত আমাদের চাইনিজ যে খাবারগুলো তৈরি করা হয় সেসব ক্ষেত্রে খুবই প্রয়োজন মনে করি। তো আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি, আর চিনিটা দিয়েছি আমি একটা প্যানে, আর এটা অনবরত নাড়তে থাকবো যাতে একটা ব্রাউন কালার, আমরা যে পুডিং বানাই পুডিংয়ে যে ক্যারামেলস তৈরি করি সেই ক্যারামেলের মতো আর একটু বেশি গাঢ় কালার তৈরি করতে হবে, খানিকটা ব্রাউনের থেকে একটু বেশি। তো এর জন্য আমি এখানে ঠিক এরকম একটা ব্রাউন করে নিয়েছি পুডিংয়ের যে ইয়াটা ক্যারামেলটা। তো এটা অনর্গল নাড়তে হবে, নাড়তে নাড়তে একটা সময় যখন গাঢ় কালার চলে আসবে তখন এই যে এরকম একটা কালার চলে আসছে। আর এখন আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব, আর মোটামুটি আমি এটা একটা কালার করে নিয়েছি, সয়া সসের যে কালারটা থাকে ঠিক সেরকম একটা কালার করে নিয়েছি। দিয়ে দিব পানি, আর পানি দেওয়ার পর এটাকে আবার অনর্গল নাড়তে হবে। নাড়তে নাড়তে একটা সময় বাকি যে চিনিটা আছে মানে ক্যারামেল যেটা আছে দলা পাকিয়েছিল সেটা ঠিক হয়ে যাবে। তো এখন এর মধ্যে আমি এখন দিয়ে দেবো হচ্ছে টেস্টিং সল্ট 1 চামচের মতো, দিয়ে দিব আমাদের খাওয়ার লবণ অল্প একটু পরিমাণ। আর মোট কথা এখানে মাত্র 3টা ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা হয়, 3টা নয় 4টা ইনগ্রেডিয়েন্টস, যেহেতু আমি এখানে চিনি ব্যবহার করেছি। তো চিনি, টেস্টিং সল্ট, খাবারের সল্ট এবং অল্প একটু পরিমাণের ভিনেগার। তো এই সবগুলো উপকরণ দিয়ে তৈরি করা যায় বাসায় ইজিলি সয়া সস। আর এটাকে আমি আবার একটু সামান্য নেড়ে চেড়ে দিচ্ছি। তো মোটামুটি এটা আমার হয়ে গেছে, তো আমি একটা বাটিতে তুলে আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু বাহিরের কেনা সসের থেকেও অনেক সুন্দর হয়েছে। তো এই হলো আমার সয়া সস রেডি, আপনারা বাসায় ট্রাই করবেন, কারণ যেহেতু আমরা কম উপকরণ দিয়ে বানাতে পারি সেহেতু বাসায় যদি না থাকে আপনারা চাইলে এরকম বাসায় বানিয়ে নিতে পারবেন আর শর্টকাটে তৈরি করতে পারবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।